মহিলারা পেলেন সেলাই মেশিন আর প্রতিবন্ধীরা পেলেন এক মাসের খাবার। 18 আগস্ট বিকাল 5টায় লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে 20 জন অসহায় মহিলাকে সেলাই মেশিন আর 50টি প্রতিবন্ধী পরিবারের মাঝে এক মাসের খাবার বিতরণ করেছেন চট্টগ্রাম 15 আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রাজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভি। ঠিক আছে, শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ। মহান স্বাধীনতা রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম 15 আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রাজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভির নির্দেশে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান SM ইউনুস উক্ত মহতি অনুষ্ঠানের আয়োজন করেন। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতুর সভাপতিত্বে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান SM ইউনুসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 15 আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রাজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ জহিরুদ্দিন জহির, বিশেষ অতিথি হিসেবে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকির হুসাইন মাহমুদ, সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, সহকারী সচিব শাহাদাত হুসাইন শাহেদ, এডমিন বেলালুদ্দিন, স্থানীয় সাংসদের ভাগিনা বট্টলি শহর উন্নয়ন আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উবাইদুল হক, লোহাগাড়া উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক সুহেল চৌধুরী, আমিরাবাদ ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হুসাইন, আওয়ামী লীগ নেতা কবির আহমেদ, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ ইফতেকার, কলাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ এ ওয়াহেদ, যুবলীগ নেতা আদেল চৌধুরী, সরওয়ার কামাল, আনম ভাবলু, রায়হানুদ্দিন, জাহেদ হুসাইন, ছাত্রলীগ নেতা ইলিয়াস সানি, তারিকুল ইসলাম তানিম, সাইফুল ইসলাম, সাজ্জাদ শুভ তোয়াসিন, মাইনুল আলম, আমিরাবাদ ইউপির সচিব অপু চৌধুরী, প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস, আমিরাবাদ ইউপির সদস্যদের মধ্যে SM শারফুর শিকদার, মাস্টার জাহাঙ্গীর আলম, আবুহেনা নেজামুদ্দিন, জিয়াউল ইসলাম, মামুনুদ্দিন, এরশাদুজ্জামান এরশাদ, রেহান আক্তার, শারমিন আক্তার সহ গ্রাম পুলিশ সদস্য এবং বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অসহায় মহিলারা এই সময় সেলাই মেশিন হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি প্রতিবন্ধীরা নিজেদের জন্য এক মাসের খাবার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেহাবুদ্দিন, চ্যানেল কর্ণফুলী, লোহাগাড়া।